নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদল এবং সন্দেহভাজন আসামি দেলোয়ারকে রাজধানীর কামরাঙ্গীরচর আর নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদিকে আসামি রহিম এবং রহমতুল্লাহকে দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দোসরা সেপ্টেম্বর ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে স্থানীয় বখাটে বাদল, দেলোয়ার, কালাম ও তার সহযোগীরা। বেধরক মারধরের সময় তা মোবাইলে ভিডিও করে রাখা হয়। 32 দিন পর নির্যাতনের সেই ভিডিও ফেসবুকে প্রকাশ পেলে মুহূর্তেই ছড়িয়ে যায়। বখাটেদের অত্যাচার ও হুমকিতে নির্যাতিতা গৃহবধূ বাড়ি ছাড়ায় বর্বরতার এমন ঘটনা এক মাসেরও বেশি সময় অগোচরেই থেকে যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ওই গৃহবধূকে তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে নয়জনের নামে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দুটি মামলা দায়ের করেন নির্যাতিতা। রবিবার গভীর রাতে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব। তার দেয়া স্বীকারোক্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি বাদলকে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা উভয়েই জড়িত এবং তাদের বাহিনীর অন্যান্য সদস্যরা যারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। দেলোয়ারের নাম সরাসরি যদি এজাহারে নাও এসে থাকে আমরা মনে করছি সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী, সে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে এবং এলাকাতে তার অত্যন্ত খারাপ তার কার্যক্রমের বিভিন্ন তথ্য আমরা এখন জানতে পারছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আগেরও একাধিক মামলা আছে উল্লেখ করে সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছে র‍্যাব। যারা এরকমের গর্হিত অপরাধ করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে আমরা কারো পরিচয় খুঁজতেও যাব না এবং আমরা পরিচয় তল্লাশিও করব না। আমাদের কাছে সন্ত্রাসী এবং র‍্যাব সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে আছে এবং কঠোর ব্যবস্থা নেবে। আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয় জানার চেষ্টাও করিনি এবং চেষ্টাও করব না। এর আগে নোয়াখালী থেকে দুই আসামি আব্দুর রহিম ও রহমতুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এই ঘটনার তদন্ত করে কেন ব্যবস্থা নয় তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। দুপুরে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। আদালত তার আদেশে নোয়াখালীর চৌমুহনী সরকারি কলেজের অধ্যক্ষের নেতৃত্বে একটি কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ভুক্তভোগী এবং তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া নোয়াখালীতে নারী নির্যাতনের এই ঘটনা কেন ঘটেছে তা জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেগমগঞ্জের ইউএনও ও ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।